নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। নতুন বছর পড়ে যাচ্ছে, জানুয়ারি 2023। মকর রাশির কেমন যেতে চলেছে তার একটা পূর্বাভাস আমি এই ভিডিওতে দিতে চলেছি। দেখুন, যখনই নতুন বছর পড়ে কি না, মানুষের অনেক কিছু প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা কিন্তু থাকে। বছরের প্রথম মাস কেমন যাবে, দ্বিতীয় মাস কেমন যাবে, অর্থাৎ প্রত্যেকেরই কিন্তু একটা জানার কিন্তু অধীর আগ্রহ কিন্তু থাকে। দেখুন, আমি যে এই রাশিফলটি আপনাদের সামনে তুলে ধরছি কি না, এটা সম্পূর্ণ ইন জেনারেল রাশিফল, এটি ব্যক্তিকেন্দ্রিক রাশিফল না। তবে এই রাশিফলটি আপনাদেরকে চলার পথের পাথর হিসেবে কিন্তু কাজে কিন্তু দিবে। দেখুন, প্রথম কথা, রাশিতে শুক্র এবং শনি অবস্থান করছে, দুটি মিত্র গ্রহ একত্রে অবস্থান করছে। এখানে কি হবে দেখুন, ওই জন্য আমি বারবার বলি, ভিডিওর আলোচনাটা শুনুন। শরীর স্বাস্থ্যের জায়গাটা আমি আসি, স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। শরীর নিয়ে তেমন কোনো বড় ধরনের যে সমস্যা সেটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে না, কারণ একসঙ্গে শুক্র কিন্তু অবস্থান করছে। আপনাদের এই জানুয়ারি মাসে ভোগ বিলাসটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে, ভোগ বিলাস এই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। এবং 17 জানুয়ারি 2023 মহা পরিবর্তন, শনি আপনার সেকেন্ড হাউসে চলে যাচ্ছে এবং 22 জানুয়ারি 2023 শুক্র আপনার সেকেন্ড হাউসে চলে যাচ্ছে। এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে একটি বিশেষভাবে শুভ সাইন। দেখুন, আপনাদের পঞ্চমপতি যখন ধনভাবে যাবে কি না, 22 জানুয়ারির পর থেকে লিখে রাখুন, আপনাদের হঠাৎ প্রাপ্তি, আকর্ষিক প্রাপ্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। কোন কোন সেক্টর থেকে করবে? ডিজিটাল মার্কেটিং, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, আপনার শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত আছেন, এই সকল সেক্টর থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। এবং আপনার কথার মধ্যে এ মাসে যথেষ্ট মধুরতা দেখা কিন্তু যাচ্ছে। এবং শুক্র যেহেতু আপনার রাশিতে অবস্থান করছে, সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে আপনার সপ্তম ভাবকে দেখছে, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু যথেষ্ট মানে একটা বন্ডিংয়ের জায়গা কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে জানুয়ারি মাসে। অর্থাৎ বৈবাহিক জীবনটা যদি বলা যায় মকর রাশির ক্ষেত্রে, কিন্তু বিশেষভাবে জানুয়ারি 2023 প্রথম বছরের শুরুতেই দাম্পত্য সুখ আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। এবং যারা বিয়ের ব্যাপার নিয়ে প্রচেষ্টা করছেন মকর রাশি, লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ দুটি জায়গায় কিন্তু আপনাদের কিন্তু রয়েছে। অর্থাৎ বৃহস্পতিও কিন্তু আপনার সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, শনিও আপনার সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ বিবাহিত জীবন, বিবাহ দুটি ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো, এবং দৈনন্দিন রোজগার, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু হবে। যারা ব্যবসা করছেন কিনা, ব্যবসা থেকে কিন্তু আপনারা যথেষ্ট শুভ ফল আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি মকর রাশি মানুষ, ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি আপনাদের ঠিক থার্ড হাউসে বৃহস্পতি আপনাদের কমিউনিকেশনগুলো, যোগাযোগগুলো কিন্তু নিয়ে আসবে। এবং আপনাদের পরিবারের ভাই বোনদের সঙ্গে সম্পর্কে কিছুটা হলো উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। চতুর্থভাবে রাহু মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু টেনশন কিন্তু রয়েছে। অর্থাৎ মকর রাশি আপনি মানুষ, আপনার ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের জায়গাটা বিশেষভাবে কিন্তু নজর কিন্তু রাখুন। এবং এডুকেশনের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু মনোনিবেশের জায়গায় কিন্তু থাকবে না, কারণ পঞ্চম ভাব হচ্ছে এডুকেশন, মঙ্গল অবস্থান করছে আপনার চতুর্থপতি, চতুর্থ ভাবও এডুকেশনের জায়গা, পরিবারের জায়গা, বন্ধুবান্ধবের জায়গা, মায়ের জায়গা, ভূমি সম্পত্তির জায়গা। বকরি থেকে মার্গি হচ্ছে 12 জানুয়ারিতে, তবে এডুকেশনের জায়গাটাতে
মানে কোন দিকে গেলে ভালো হয়, কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে ভালো হয় সেটা নিয়ে কিন্তু আপনারা একটু হলেও মানে একটা দোলা চলে আপনারা কিন্তু থাকবেন। এবং এর পাশাপাশি যেহেতু বর্তমানে শনি সাড়ে সাতেই চলছে এবং 17 জানুয়ারি 2023 থেকে আপনার শনি সাথে সাড়ে সাতের অন্তিম চরণ তৃতীয় ফেজ শুরু হয়ে যাচ্ছে, আপনাদের অর্থ আসবে কিন্তু পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনাদের অর্থ আসবে। অর্থাৎ যেমন পরিশ্রম করবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা কিন্তু অর্থ কিন্তু লাভ করবেন। দেখুন, মকর রাশির ক্ষেত্রে যেমন অর্থনৈতিক দিকটা ভালো আছে তেমনি আপনার ভাগ্য হবে বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিচ্ছে। আমি বারবার বলছি, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র করে, ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু ভাগ্যপতি দ্বাদশভাবে অবস্থান করছে, এখানে কিছুটা ভাগ্য বিড়ম্বনা কিছুটা দিবে, কিন্তু 18 জানুয়ারি 2023 পর থেকে যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন আপনারা সেখানে কিন্তু লাভ কিন্তু পাবেন। ব্যবসা বলুন, স্টক মার্কেট বলুন, আপনার শেয়ার বাজার বলুন, এখান থেকে আপনারা কিন্তু যথেষ্ট কিন্তু লাভ পাবেন। যারা বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই 18 জানুয়ারি 2023 পরে আপনারা কিন্তু ইনভেস্টমেন্টটা আপনারা করুন, তাতে বিশেষভাবে আপনারা কিন্তু শুভ ফল কিন্তু পাবেন। আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে আরেকটি কথা আপনাদেরকে বলি, আপনার কর্মাধিপতি, দেখুন কর্মটা একটা বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট, আপনার কর্মাধিপতি মিত্র গৃহে অবস্থান করছে, অর্থাৎ কর্ম নিয়ে একটু সমস্যা চলছিল যাদের, একটু কর্মক্ষেত্রে চাপ, একটু প্রেশার চলছিল, সেই চাপ প্রেশারটা কিছুটা হলো কমবে, কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে যারা একটু পরিবর্তন চাইছেন, একটু ভালো বেটার জব চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু ভালো দিক রয়েছে। এবং আপনার এ বছর বিশেষভাবে আপনার বছরের শুরুতেই আপনার যেহেতু একাদশপতি আপনার পঞ্চমভাবে অবস্থান করে সরাসরি একাদশভাবকে দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতি কিন্তু একাদশভাবকে দৃষ্টি দিচ্ছে। একাদশ ভাব আমাদের জ্যোতিষশাস্ত্রে হচ্ছে প্রফিটের জায়গা, আমাদের লাভের জায়গা, আমাদের সাকসেসের জায়গা, সাকসেসের রেটটা কিন্তু বাড়বে মকর রাশি, লিখে রাখুন। এবং বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকেও আপনাদের কিন্তু উন্নতি কিন্তু হতে চলেছে। বিদেশের যারা যেতে চাইছেন বা বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছেন, ফরেন থেকে লাভ, সেটা আপনার আউট অফ স্টেটও হতে পারে, আউট অফ স্টেটটাকেও কিন্তু বিদেশ কিন্তু বলা হয়, আউট অফ স্টেট থেকেও কিন্তু আপনারা কিন্তু এই সময় নিশ্চিত রূপে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। এবং রাশিতে শুক্র অবস্থান করছে যারা, এবং বাকি 22 জানুয়ারি 2023 এই শুক্র আপনার দ্বিতীয়ভাবে চলে যাচ্ছে, সেখানে যারা মিডিয়ার জায়গাতে আছেন, যারা গ্ল্যামার ফিল্ডে আছেন, যারা ফ্যাশন ডিজাইনের সঙ্গে যুক্ত আছেন, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন এবং গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, এই জায়গা সেক্টরগুলোতে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। প্রেমের ক্ষেত্রে বলি, দেখুন নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে, প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো, তবে একটু মাথা ঠান্ডা করে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে যারা মকর রাশি, যারা ইয়াং জেনারেশন আছে, প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু রয়েছে এবং আপনাদের বছরের প্রথম মাসটাতে কিন্তু আপনাদের ভ্রমণ যোগ রয়েছে, ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা, সে বাড়ি থেকে 20 কিলোমিটার 30 কিলোমিটার দূরেও হতে পারে, 50 কিলোমিটার দূরে হতে পারে, এই ছোটো একটা ভ্রমণের যোগ কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। নিছকই একটা আনন্দের পরিবার নিয়ে একটা আনন্দের একটা জোয়ার কিন্তু আসতে চলেছে। আপনি মকর রাশি মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু করবে, সম্মানের জায়গা আপনাদের বাড়বে, মান সম্মান এবং রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছেন। এবং এর পাশাপাশি আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বন্ধু বান্ধব থেকে কিন্তু সহযোগিতা পাবেন, বন্ধুর হেল্প পাবেন,
আত্মীয়র হেল্প পাবেন, আত্মীয় স্বজন থেকে কিন্তু আপনারা এই মাসে কিন্তু হেল্প কিন্তু আপনারা পেতে কিন্তু চলেছেন। তবে এ মাসে আপনাদের পরিবারের ক্ষেত্রে, পরিবারের লোকেদের মধ্যে আপনাদের কিন্তু বিশেষভাবে একটা আনন্দের একটা সম্ভাবনা আপনার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই মাসে আপনার বেশ কিছু পেন্ডিং হয়ে আছে এমন কোনো কাজ, দীর্ঘদিন আটকে আছে এমন কোনো কাজ আপনাদের কিন্তু সম্পন্ন কিন্তু হতে চলেছে। দীর্ঘদিন আটকে আছে এমন কোনো কাজ আপনাদের কিন্তু সম্পন্ন হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।